স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এইসিসি সদ্য যারা পাশ করেছ অর্থাৎ দুই সালের যারা পরীক্ষার্থী ছিলে কয়েকদিন আগে তোমাদের যারা একুশ সালে যাদের রেজাল্ট দিয়েছেন যারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য ট্রাই করছো তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের প্রেক্ষিতে তোমাদের বৃত্তি ঘোষণা করা হয়েছে একটা ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে বৃত্তি আর একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে বৃত্তি অর্থাৎ মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি তাহলে আমরা আজকে দেখব যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে রাজশাহীর আওতাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান যে সকল কলেজ সমূহ রয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন এবং সেই সকল প্রতিষ্ঠানে কয়জন সাধারণ বৃত্তি পেলো বা কয়জন মেধাবৃত্তি পেলো এবং কোন কোন প্রতিষ্ঠান এবং মেধাবৃত্তি পেলো এবং এই বৃত্তি সংক্রান্ত ইনফরমেশনটা আমরা কিভাবে খুব সহজে অ্যান্ড্রয়েড মোবাইলে পিডিএফ ফাইলটা আমরা ডাউনলোড করতে পারি এবং একই সাথে কম্পিউটারে আমরা ডাউনলোড করতে পারি সেই সার্বিক বিষয়টা আমরা দেখার চেষ্টা করব আমরা রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আমরা যে তথ্য পাচ্ছি অর্থাৎ বাইশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির যে গেজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে সেক্ষেত্রে যে সকল শর্তগুলো রয়েছে আমরা একটু শর্তগুলো দেখার চেষ্টা করি এখানে বলা হচ্ছে বৃত্তি প্রাপ্তির যোগ্যতা অর্থাৎ একজন বৃত্তি প্রাপ্তি কিভাবে তারা বৃত্তি পেলেন মেধার ভিত্তিতে এবং সেই ক্যালকুলেশনটা কীভাবে হয়েছে এবং সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি প্রথমেই দেখা দেয়া আছে বৃত্তি প্রাপ্তির যোগ্যতা হবে ন্যূনতম বৃত্তি তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি পর্যায়ক্রমে অনুসরণ করা হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত জিপিএর এর চতুর্থ বিষয় ছাড়া অর্থাৎ জিপি এর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে চতুর্থ বিষয় ছাড়া হিসাব করা হয়েছে এবং একাধিক শিক্ষার্থী যদি একই গ্রেড পায় এই হিসাবে তাহলে দ্বিতীয় হিসাবটা হচ্ছে চতুর্থ বিষয় বাদ দিয়ে অর্থাৎ চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়েছে এবং এর পরে হচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বর একই হলে চতুর্থ বিষয়ের সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়েছে অর্থাৎ চতুর্থ বিষয় বাদ দিয়ে একবার হিসাব করা হয়েছে তারপরে আবার চতুর্থ বিষয় সহ হিসাব করা হয়েছে এবং টোটাল চতুর্থ বিষয় সহ মোট নম্বরের ভিত্তিতে তারপরেও যদি দেখা যায় যে আসলে শিক্ষার্থীদের একই মার্চ চলে আসে কয়েকজনা সেক্ষেত্রে হচ্ছে চতুর্থ বিষয় সহ প্রাপ্ত মোট নম্বরের একই হলে পর্যায়ক্রমে বাংলা ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হয়ে যাচ্ছে এবং তারপরে বলা হচ্ছে যে পর্যায়ক্রমে বাংলা ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর একই হলে সংশ্লিষ্ট বিভাগে বাধ্যতামূলক দুইটি বিষয় প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এই ক্যাটাগরিগুলো ফলো করা হয়েছে মেধাক্রম অর্থাৎ বৃত্তির বাছাইয়ের ক্ষেত্রে ক্ষেত্রে বা সেই প্রক্রিয়াটা এখানে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে মেধাবৃত্তি পেয়েছেন একশো জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন বারোশো বাষট্টি জন মেধাবৃত্তি যারা পেয়েছেন তারা প্রতি মাসে আটশো টাকা করে পাবেন এবং বছরে এককালীন আঠারোশো আঠারোশো টাকা পাবেন এবং যারা সাধারণ বৃত্তি পেয়েছেন তারা হচ্ছে সাধারণ বৃত্তি পেয়েছেন বারোশো জন এবং তারা মাসিক প্রতি মাসে তিনশো পঁচাত্তর টাকা করে পাবেন এবং বার্ষিক এককালীন পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এবং বৃত্তির মেয়াদ হচ্ছে যে দুই হাজার সালের জুলাই মাস হতে কোর্সের মেয়াদ পর্যন্ত অর্থাৎ তোমরা যারা এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলছে আমরা ধরে নিচ্ছি যে জুন মাসের মধ্যেই তোমাদের ভর্তি কমপ্লিট হয়ে যাবে এবং ভর্তি পাওয়ার পরে জুলাই থেকে তোমাদের যে সেশন শুরু হবে বিশ্ববিদ্যালয় এবং তারপরে যদি তোমাদের চার বছরের কোর্স হয় তাহলে চার বছর তোমরা বৃত্তি পাবে বা পাঁচ বছরের কোর্স হলে পাঁচ বছর বৃত্তি পাবে বা তিন বছরের কোর্স হলে তিন বছরের বৃত্তি পাবে এবং চার নম্বরে বলা হচ্ছে বৃত্তি তালিকা প্রস্তুতের ক্ষেত্রে ছাত্রছাত্রীর অনুপাতে মেধা এবং সাধারণ বৃত্তি ছাত্র এবং ছাত্রী হিসাবে বন্টন করা হয়েছে এবং পাঁচ নম্বরে বলা হচ্ছে বৃত্তির গেজেট শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকেট প্রধান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করবে এরপর বৃত্তির তালিকা প্রণয়নে কোনো প্রকার সমস্যা হলে মাধ্যমিক ও উচ্চ উচ্চ শিক্ষা অধিদপ্তরের মতামত গ্রহণ করা যেতে পারে তারপরে বলা বিলম্বে ভর্তি প্রতিষ্ঠান পরিবর্তন বিষয় পরিবর্তন এবং অসুস্থতার কারণে সর্বোচ্চ এক বছর পাঠ বিরোধী গ্রহণযোগ্য তবে সেক্ষেত্রে বৃত্তি নিয়মিতকরণ বাধ্যতামূলক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়মিতকরণ করবে এই নীতির আওতায় বৃত্তি সংক্রান্ত শর্তাবলী সরকারের অনুমোদন ক্রমে সময় সময় পরিবর্তিত হতে পারে সরকার যে কোনো সময় এই নীতিমালা বর্ণিত বৃত্তির শর্ত সংখ্যা হার মেয়াদ পরিবর্তন করতে পারে কোনো কারণ দর্শন ছাড়াই বৃত্তি সংশোধন ও বাতিল করতে পারে সেই একটি সরকারের রয়েছে আমরা এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব সেটা হচ্ছে এগারো নম্বরে বলা হচ্ছে বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি বরাদ্দকৃত অর্থ জি টু পি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণ নিমিত্তে বাংলাদেশে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বরে ভর্তিকৃত প্রতিষ্ঠানে সাত দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা তারপরে বলা হচ্ছে যথাসময় বৃত্তি টাকা উত্তোলনের ফলে বৃত্তি তামাদি হলে সংশ্লিষ্ট টাকা না উত্তোলনের ফলে বৃত্তি তামাদি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ দায়ী থাকবেন এবং এজন্য শিক্ষা বোর্ড দায়ী থাকবে না বৃত্তিপ্রাপ্ত কোনো ছাত্রছাত্রী বৃত্তির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় ছয় মাসের মধ্যে বৃত্তির বা দায়ী না করলে ওই অর্থ অবশ্যই সরকারি কোষাগারে জমা দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা ট্রেজারি চালান চালানের একটি ফটোকপি সংযুক্ত করে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে পত্রের মারফত জানাবেন সে কথা বলা হচ্ছে এবং এই বিজ্ঞপ্তিতে অনিচ্ছাকৃত কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন পরিবর্তন পরিবর্ধন করার ক্ষমতা শিক্ষা বোর্ড সংরক্ষণ করে শিক্ষা বোর্ড প্রয়োজন বোধে প্রকার কারণ না দেখিয়ে যে কোনো বৃত্তি বাতিল করতে পারে এবং সে কারণে বৃত্তির টাকা প্রদানের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এই মর্মে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট হতে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করবেন যে তারা বোর্ডের বৃত্তি সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে এবং প্রয়োজন হলে বৃত্তির সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকবেন এবং এখানে আমরা স্বাক্ষর দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মকবুল হোসেন চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এবং এই অনুলিপিগুলো যে সকল মন্ত্রণালয় যে সকল অধিদপ্তরগুলোতে পাঠানো হয়েছে তার একটা আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি এবং নিচে এস এম গোলাম আজম প্রধান মূল্যায়ন অফিসার চলতি দায়িত্ব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী তারপরে হচ্ছে এখন আমাদের প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে কোন কোন আমরা কয়েকটা কলেজ দেখব যে কোন কোন কলেজে শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে মায়মায়নসিংয়ে দুঃখিত রাজশাহীতে তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বগুড়া গপট এ এইচ কলেজ বগুড়া তারপরে তারপরে হচ্ছে তারপরে হল এখানে একটা কলেজের নাম আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি রাজশাহী ক্যাডেট কলেজ তারপরে হচ্ছে রাজশাহী কলেজ এবং অনেকগুলো তারপরে পাবনা ক্যাডেট কলেজ গফট এ এইচ কলেজ বগুড়া আমরা সাধারণত ক্যাডেট কলেজ সাধারণত আমরা বিভিন্ন বোর্ডে দেখেছি ক্যাডেট কলেজের স্টুডেন্টের শিক্ষার্থীরা বেশি মেধা বৃত্তি পান এর প্রধান কারণ হচ্ছে ক্যাডেট কলেজে তো সব বাংলাদেশের সব মেধাবী বা যারা সব থেকে ভালো রেজাল্ট করে সেই সব শিক্ষার্থী বন্ধুরা ওখানে ভর্তি হন অর্থাৎ যে কারণে আসলে আমরা দেখে থাকি যে ক্যাডেট কলেজে বৃত্তি পাওয়ার সম্ভাবনা বেশি বেশি মানে পেয়ে থাকেন এবং গট এইস কলেজ বগুড়া এবং রাজশাহী কলেজ আমরা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে নওগা নওগাঁ গপট কলেজ এবং পাবনা ক্যাডেট কলেজ তারপরে হচ্ছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমরা একটু করে দেখছি এটা হচ্ছে গভর্নমেন্ট এই কলেজ বগুড়া তো যাই হোক এরকম প্রায় উনআশি পৃষ্ঠা প্রায় উনআশি পৃষ্ঠা শিক্ষার্থীদের এই তালিকা রয়েছে আসলে প্রতিটা রোল নাম্বার ধরে ধরে এইচএসির এভাবে আসলে সিরিয়াল করে এই ঊনসত্তর পৃষ্ঠার প্রায় বলা যায় যে প্রায় চোদ্দোশো ছাপ্পান্ন জন শিক্ষার্থীর সম্পূর্ণ নাম রোল নাম্বার বলে দেয়া কলেজের নাম বলে দেওয়া সম্ভব না ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ফাইলটা পিডিএফ ফাইলটা আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে এবং কম্পিউটারে কীভাবে ডাউনলোড করব যাতে এই ফর্মেটটা হচ্ছে পিডিএফ ফর্মেট যাতে পিডিএফ ফর্মেটটা খুব সহজেই আমরা মোবাইল থেকে দেখতে পারি এবং কম্পিউটার থেকে দেখতে পারি তাহলে আমরা ডাউনলোড অপশনে যাওয়ার আগে একটা কথা বলার সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেধাবৃত্তি পেয়েছে একশো জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে বারোশো জন সর্বমোট হচ্ছে চোদ্দোশো জন তাহলে আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব এখান থেকে ডান দিকে উপরে কর্নারে আরও একটা বাটন আছেন এখান থেকে আমি যদি কম্পিউটার থেকে আমরা ডাউনলোড করি তাহলে আমরা ডেস্টিনেশন সিলেক্ট করে দেবো আসলে এই ফাইলটা আমি কোন ফোল্ডারের মধ্যে রাখবো তাহলে আমি যদি ডেস্কটপ সিলেক্ট করে সেভ দেই তাহলে ডেস্কটপে এই ফাইলটি সেভ হয়ে যাবে এবং আমরা এখানে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছি অ্যাডপ জিইটি ডট অ্যাডপ বি বিডব ডট কম এই ওয়েবসাইটে যেয়ে আমাদের অ্যাডপ অ্যাক্রোপিট রিডার নামে একটা সফটওয়্যার নামাতে হবে তাহলে আমরা কম্পিউটার থেকে পিডিএফ ফাইল ওপেন করতে আমাদের জন্য সুবিধা হবে কোনো সমস্যা হবে না এবং খুব ভালোভাবে দেখা যাবে এবং এই ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে আমরা যাওয়ার পরে আমরা এরকম একটা লাল আইকন যুক্ত একটা ওয়েবসাইট দেখতে পাবো অর্থাৎ এরকম এখানে লেখা দেখতে পাচ্ছি অ্যাড অব অ্যাক্রোবিট রিডার আমরা এখানে ডাউনলোড অ্যাক্রোবিট রিডারে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করব তারপরে ডাউনলোড করার পরে আবার ইনস্টল অপশন আসবে সেখান থেকে আমরা ইনস্টল করে নিব আমাদের শুধু অ্যাড অব অ্যাক্রোভিট রিডার সফটওয়্যারটা হলেই চলবে কম্পিউটারের ক্ষেত্রে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকাফি অ্যান্টিভাইরাসটা একই সাথে সফটওয়্যারের সঙ্গে ডাউনলোড হবে আমার ম্যাকাফি অ্যান্টিভাইরাসের ফাইল সাইজ অনেক বড়ো এটা কম্পিউটারটা স্লো করে দেয় বা মোবাইলে যে ও সমস্যা করতে পারে কাজেই আমরা ম্যাকাফি অ্যান্টিভাইরাসটা ডাউনলোড করবো না এর সঙ্গে এই জন্য এখানে যে আমরা একটা টিকচিহ্ন দেখতে পাচ্ছি এই টিকচিহ্নটা আমরা তুলে দেব আমরা ম্যাকআপি চাই না শুধুমাত্র অ্যাড অ্যাডপ অ্যাক্রোবেট রিডার সফটওয়্যার হলেই আমাদের চলবে তাহলে কম্পিউটার আমরা কীভাবে ডাউনলোড করব এবং কী সফটওয়্যার ব্যবহার করবো যাটা খুব সহজেই আমরা ডাউনলোড করতে পারি অর্থাৎ পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ওপেন করতে পারি এবং সাধারণত সফটওয়্যারটা ইন্টারনেট থেকে নামালে এটা লেটেস্ট ভার্সনটাই চলে আসবে কাজেই আপডেটেরও প্রয়োজন হবে না অর্থাৎ আপডেটটাই ডাউনলোড হয়ে ইনস্টল হবে এবং যদি কোনো আপডেটের প্রয়োজনও হয় তা ইনস্টলের সময় তারা আপডেটটা নিয়ে নেবে এতটুকু বলার আর হচ্ছে আমরা এখন এখন যেটা দেখার সেটা হচ্ছে আমরা জানি যে শিক্ষার্থী বন্ধুরা ইন্টারনেট ব্যবহার করে এইটটি পারসেন্ট মোবাইল থেকে তাহলে মোবাইল খুব ইম্পর্ট্যান্ট কম্পিউটারের থেকেও বেশি মোবাইল ব্যবহার করে মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করে তাহলে আমরা সবাই জানি যে মোবাইলের একটা অপশন আছে অপশনটা হচ্ছে প্লে স্টোর এই প্লে স্টোর একটা গুগলের একটা সার্ভিস অর্থাৎ এই প্লে স্টোর থেকে আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি আমরা যেমন বাংলায় কম্পিউটার মোবাইলে যখন বাংলা লিখতে যাই তখন আমরা নানা ধরনের বিজয় নানা ধরনের অ্যাপস আমরা ডাউনলোড করে থাকি ঠিক একইভাবে আমরা প্লে স্টোরে যে আমরা লিখে দিব অ্যাড অপ রিডার পিডিএফ এরকম লিখে দিলেই আমরা এরকম রেড আইকন যুক্ত একটা অ্যাপস দেখতে পাবো এবং সেই অ্যাপসটা আমরা এখানে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনটা এখানে কাজ করবে না কারণ হচ্ছে আমি এটা দেখাচ্ছি কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে যখন আর তুমি অ্যাপসটা সার্চ করবে তখন এখানে ইনস্টল বাটনটা অন থাকবে ইনস্টল বাটনটা ক্লিক করলে ডাউনলোড হয়ে সঙ্গে সঙ্গে ইনস্টল হয়ে যাবে মোবাইলে এবং আমরা সাধারণত কোনো একটা ফাইল যখন ডাউনলোড করি মোবাইলে তখন এটা ফাইল ম্যানেজারের মধ্যে চলে যায় অথবা ডাউনলোড অপশন যদি থাকে আলাদা করে সেটা ডাউনলোড অপশনে চলে যাবে অথবা ডকুমেন্টের মধ্যে চলে যাবে আমরা যখন ফাইলটা ডাউনলোড হবে তখন ফাইলটা আমরা ক্লিক করব ওপেন করব ওপেন করার সময় অপশন যাবে আর যে আমি ক্রোম ব্রাউজার বা অন্য কোনো মাধ্যমে ওপেন করবো না অ্যাড অপ রিডারের মাধ্যমে ওপেন করব অর্থাৎ এর আগেই আমি অ্যাড অ্যাক্রোবেট রিডারটা ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে তাহলে আমি ডেস্টিনেশন সিলেক্ট করে দিব যে হ্যাঁ আমি এই ফাইলটা ওপেন করতে চাই পিডিএফ অ্যাড অফ অ্যাক্রোবিট রিডারের মাধ্যমে তখন এটা সিলেক্ট করে দিলে তখন এই ফাইলটা সম্পূর্ণ মোবাইলে দেখা যাবে এবং আমরা মোবাইল থেকে আমরা কলেজ আমার রোল নাম্বার এবং কলেজ ওয়াইজ আমি খুঁজে দেখব যে আসলে আমি বৃত্তিতে সিলেক্টেড হলাম কিনা বৃত্তি পেলাম কিনা এবং অনেকে হয়তো তোমরা প্রত্যাশা করছো যে এই অনার্সের দীর্ঘ সময় প্রায় চার বছর বছর এই সময়টার মধ্যে তোমাদের যদি একটা বৃত্তি হয় তাহলে তোমাদের জন্য এটা খুব ভালো হয় তোমাদের জন্য যে ভালো স্টুডেন্টরা সাধারণত বৃত্তি পাওয়ার প্রত্যাশাই করেন এবং তোমরা যারা বন্ধু যেসব বন্ধুরা বৃত্তি পেয়েছ ইতিমধ্যেই তোমাদের অবশ্যই তোমাদের জন্য এটা একটা ভালো সংবাদ এবং তোমরা এখনো যারা ইনফরমেশনগুলো সার্চ করে দেখো নি তারা এভাবে এই ভিডিওতে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে তুমি ইনফরমেশন সার্চ করে দেখো তুমি যদি বৃত্তি পেয়েছ কি না সেটা জানতে পারবে এবং এই ভিডিওটা তুমি তোমার বন্ধুদের নিকট শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও তথ্য পেয়ে যায় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এডুকেশন সংক্রান্ত সর্বশেষ তথ্য আমি এই চ্যানেলে প্রকাশ করে থাকি আহ তাহলে আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ